ইংরেজি বর্ণমালায় নেইমারের গড়াগড়ি। রাশিয়া বিশ্বকাপে পারফরমেন্স দিয়ে নেইমার যতটা না নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন মাঠে গড়াগড়ি দিয়ে। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রলিং এর শিকার হচ্ছেন নেইমার। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরও ট্রল থেমে নেই। এবার নেইমারের পড়ে যাওয়ার সেই সব ছবি দিয়ে রীতিমতো ইংরেজি বর্ণমালা তৈরি করলেন এক ডিজাইনার, যিনি নিজেও একজন ব্রাজিলের নাগরিক। ডিজাইনার লুসিয়ানা জ্যাকোব এই কাণ্ডে ইতিমধ্যে ঝড় তুলেছেন নেট দুনিয়ায়। জ্যাকোবের এই কাণ্ডে বেজায় খুশি হয়েছে ব্রাজিল বিরোধীরা। ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এ থেকে শেষ বর্ণ জেড পর্যন্ত সাজানো হয়েছে শুধু নেইমারের বিভিন্ন সময়ের পড়ে যাওয়ার ছবি নিয়ে। বিশ্বকাপের আগে মারাত্মক ইঞ্জুরি থেকে সেরে 3 মাস পর মাঠে ফিরেন নেইমার। হেক্সামিশনে আসা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে। তবে আলোচনায় থেকে যায় নেইমারের মাঠে গড়াগড়ি করার অভিনয়ে। যদিও বিশ্বকাপে সর্বোচ্চ 23 বার ফাউল করা হয়েছে নেইমারকেই।